আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে টিপ্রা মাথা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে একের পর এক ঝটকা দিয়ে চলছেন এ রাজ্যের রাজনৈতিক নেতৃত্বরা। প্রথমেই আইপিপিটু দলের অন্যতম নেতা তথা কার্যকরী সভাপতি প্রেম কুমারিয়াং বিশাল ঝটকা দিয়েছেন। তিপ্রা মাথা দলের সঙ্গে মিশিয়ে দেওয়ার যে পরিকল্পনা ইতিমধ্যেই বোবাগরা নিয়েছিলেন, সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আইপিএফটি তার রাজনৈতিক সত্তা কখনো বিলীন করবে না, অর্থাৎ স্বাধীনভাবে লড়াই করবে আইপিএফটি দল। তাই প্রথমেই এই ঝটকা অনেকখানি হাই ভোল্টেজ ঝটকা হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তার চেয়েও বড় ঝটকা দিয়েছেন বিজেপি দলের অন্যতম কর্মকর্তা তথা বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। তিনি হাজার ভোল্টের ঝটকা দিয়েছেন তিপ্রা মাথা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। তিনি স্পষ্টভাবে ব্যঙ্গাত্মক শব্দে বলেছেন যে বোবাগ্রা তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অবশেষে বিজেপি দলের নেতৃত্বের কাছেই যেতে হয়েছে। দিল্লিতে নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছেন। এটাই গণতন্ত্র, যে কোনো দল আলোচনা করতেই পারে, কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি উনি তো নো কম্প্রোমাইজ এবং লিখিত চেয়েছেন। তো আমার নরেন্দ্র মোদী, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যদি লিখিত দেন আমার আপত্তি নেই, কারণ আমার সেই ক্ষমতাও নেই না বাধা দেওয়ার না দেওয়ার জন্য বলার, যেহেতু তারা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমরা তাদের অধীনে কাজ করি। ব্যক্তিগতভাবে মনে করি যে লিখিত ওনাকে দেবে কি না, কিন্তু এই কথাগুলি বলে উনি খুব বেকায় দিয়ে আসেন। বিজেপি দলের অন্যতম কার্যকর্তা তথা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এই জায়গাতেই আঘাত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ত্রিপুরা মাথা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে লিখিত আকারে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে প্রতিশ্রুতি দেবেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মানচিত্র তৈরি করতে যেখানে ব্যর্থ হয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেখানে আবার লিখিত প্রতিশ্রুতি, এ নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেছেন।